हेलो व्यूअर्स, जयश्री किचेने आरो एक रेसिपी अपन सबा के स्वागत। आमार आज के रेसिपि सोया चिल्ली। रातेर बेला डिनारे रुटी परोटा लुची नान कुलचा आबार चाहले किन्तु अपनारा पोलाओ बा फ्राइड राइसेर साथेओ ऐ रेसिपिटा अवश्यई सार्व करते पारेन। घरे थाका किछु उपकरण दिए किन्तु खुबी कम समयेर मध्ये तैरी करे नेवा जाय ऐ सोया चिल्ली। কিভাবে বানাবো ভিডিওটা আপনাদের সাথে আজ শেয়ার করে নেব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি। সয়া চিলি বানানোর জন্য এখানে নিয়ে নিয়েছি এক বাটি সয়াবিন। এখানে বড় সাইজের ক্যাপসিকাম আমি কেটে নিয়েছি, বড় বড় করে পেঁয়াজ কেটে নিয়েছি, একটা মাঝারি সাইজের টমেটো কেটে নিয়েছি, আদা এক ইঞ্চি গ্রেট করে নিয়েছি, দুটো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এক টেবিল চামচ রসুন কুচিয়ে নিয়েছি। এবার গ্যাসে একটা পাত্রের মধ্যে গরম জল বসিয়ে তার মধ্যে এই সয়াবিনগুলোকে আমি পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব। সয়াবিনটা পাঁচ মিনিট সেদ্ধ করে নিয়েছি, আমি এখানে বড় সাইজের সয়াবিনটা নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে সয়াবিনটা আমি ঠান্ডা জলে ধুয়ে ভালো করে জলটা চিপড়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার নুন, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো দিচ্ছি হাফ চা চামচ, হলুদ দিলাম সামান্য একটু, আদা রসুন বাটা দিলাম এক টেবিল চামচ, কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো, এক চা চামচ সয়া সস, আর দিচ্ছি একটা ডিম আমি ফাটিয়ে দিচ্ছি। এবার সব কিছু দিয়ে সয়াবিনটা ভালো করে মেখে নেব। আপনারা চাইলে এর মধ্যে এক চা চামচ ময়দাও অ্যাড করতে পারেন। এর মধ্যে আরও একটু কর্নফ্লাওয়ার লাগবে, এটা একটু পাতলা হয়ে গেছে তাই আমি আরও এক চা চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। ভালোভাবে মেখে এটা একটা সাইডে আমি রেখে দিলাম। এবার গ্যাসে কড়াইতে তেল গরম করে নিয়েছি আর একটা একটা করে সয়াবিনগুলো দিয়ে ফ্রাই করে নেব। মিডিয়াম ফ্লেমে আমি সয়াবিনগুলোকে প্রথমে ফ্রাই করে নিচ্ছি। ভালো মতন ফ্রাই করে নেব, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এগুলো তুলে আলাদা একটা পাত্রে রেখে দিচ্ছি। ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা রসুন, গ্রেট করে রাখা আদা আর কাঁচা লঙ্কা, একটু নেড়ে নিচ্ছি। এক মিনিটের মতন আমি আদা রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে আছে। এক মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এর মধ্যে এবার দিয়ে দিচ্ছি বড় বড় টুকরো করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজগুলোকে কিন্তু আমি কেটে প্রত্যেকটা পাপড়ি ছাড়িয়ে নিয়েছি আর ক্যাপসিকামটাও বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। পেঁয়াজ আর ক্যাপসিকামটা দিয়ে হাই ফ্লেমে দু মিনিট নাড়াচাড়া করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা টমেটোটা। রান্নাটা কিন্তু হাই ফ্লেমে করতে হবে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, আবারও ভালোভাবে নেড়ে চেড়ে সব কিছুর সাথে মিশিয়ে নিচ্ছি। দু মিনিট সব কিছু দিয়ে আবারও ভালোভাবে নাড়াচাড়া করে এটা রান্না করে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো চিলি সস, এক চা চামচ সয়া সস, আর দিয়ে দিলাম দু টেবিল চামচ টমেটো সস। সব কিছু দিয়ে আবারও ভালোভাবে এটা মিশিয়ে নিচ্ছি। সব কিছু দিয়ে ভালো মতন মিশিয়ে নেওয়া হয়ে গেছে। দিয়ে দিলাম হাফ চা চামচ চিনি, এখানে একটা বাটির মধ্যে নিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার আর এর মধ্যে
একটু জল দিয়ে ভালো করে কর্নফ্লাওয়ারটা গুলে নিচ্ছি। কর্নফ্লাওয়ারটা ভালো মতন গুলে নেওয়া হয়ে গেছে, এবার এই কর্নফ্লাওয়ারটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা যারা গ্রেভি রাখতে পছন্দ করেন না, তারা কিন্তু এই সময়তেই সোয়াবিনটা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে দিতে পারেন। তবে আমি একটু যেহেতু গ্রেভি রাখবো, তাই আমি এর মধ্যে একটু জল দিয়ে দিলাম। আমি এখানে 1 থেকে 1.5 কাপ জল দিয়ে দিয়েছি। এবার আগে থেকে ফ্রাই করে রাখা সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আর ভালোভাবে সব কিছুর সাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। খুব ভালো মতন সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে ঢাকনাটা খুলে নিয়েছি, আমাদের সয়া চিলি কিন্তু তৈরি হয়ে এসেছে। আবারও একটু ভালোভাবে নেড়েচেড়ে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি। খুবই কম সময়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই সয়া চিলি। ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আর গ্যাসের ফ্লেমটা এবার আমি অফ করে দেব। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে কিন্তু তৈরি করে নেওয়া যায় এই সয়া চিলি। গরম গরম আমি আলাদা একটা প্লেটে সার্ভ করছি। আপনারাও কিন্তু এই রকমভাবে সয়া চিলিটা রাতের ডিনারে রুটি, লুচি, পরোটা, ফ্রায়েড রাইস, পোলাও সব কিছুর সাথেই বানিয়ে নিতে পারেন। ছোট থেকে বড় সকলেই কিন্তু ভীষণই পছন্দ করবে। আমার আজকের এই সহজ পদ্ধতিতে সয়া চিলি রেসিপি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। রেসিপিটা বাড়িতে বানালে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটা ক্লিক করে দেবেন, তাহলে আমি চ্যানেলে যখনই কোনো ভিডিও শেয়ার করব নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। আবারও হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।